বন্ধুরা, এই ছবিটা তোমাদের আমি আগের দিন করিয়েছি। আজকে এই ছবিটাকে তোমাদের খুব শর্টকাটে একটা পেপার কাটিং করে আমি বুঝিয়ে দেবো, খুব শর্টকাটে করে দেবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এরপরে আমি কমলা কাগজটা আকাশের একটা সুন্দর এফেক্ট আনার জন্যে কমলা কাগজটা আমি কেটে এখানে করছি, দেখো তোমাদের সামনেই কেটে নিচ্ছি। একটু মেঘের মতো হবে, এবার আমি এটা এখানে পেস্ট করব। দেখো এটা আমি এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, এটা আকাশের একটা এফেক্ট হয়ে গেল। সূর্য উঠলে যেরকম কমলা হয়ে যায় সেরকম কমলা হয়ে গেল। এরপরে দেখো আমি সূর্যটাকে আগে গোল করে কেটে নিচ্ছি, মোটামুটি একটা আন্দাজে আমি কাটলাম, পুরো কিছু দাগ টাগ দিলাম। এই সূর্যটা কাটা হয়ে গেল, এবার আমি সূর্যটা এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম, সূর্যটা হয়ে গেল। এবারে দেখো আমি দিগন্তের উপরে যে সবুজ ঘাসটা ছিল দুই দিগন্ত, এটাকে আমি খাঁচ খাঁচ করে কেটে এখানে লাগিয়ে দেবো। দেখে এখানে আমি সূর্যের পাশে লাগিয়ে এই লেগে গেল, একদম সূর্যের পাশ থেকে এটা লেগে গেল, ঠিক আছে। এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে তলায় ডিপ গ্রিনটা দিয়ে, এই যে সবুজটা পাটি ওপরে সবুজটা লাইট গ্রিন দিলাম, এবার তলার সবুজটা আমি একটু ডিপ গ্রিন দেবো, ঠিক এইভাবে কেটে বসিয়ে দেবো। এবারে দেখো এখানে একটা ল্যান্ড আছে একটু, আর একটু জল আছে, আমি ল্যান্ডে দুটো কালার ইউজ করবো, একটা হচ্ছে অরেঞ্জটাকে ইউজ করবো, অরেঞ্জটাকে এরকম কাঁচ করে একটু কেটে নিলাম, ঠিক আছে। ঠিক এইভাবে কেটে আমি এই বসিয়ে দিলাম, জলটা যাতে বেশি দেখা যায়। এবারে দেখো আমি এই হলুদটাকে একটু ল্যান্ডে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে। এবার হলুদটাকেও আমি একটু, যেহেতু ল্যান্ড একদম স্ট্রেট লাইন তো হতে পারে না, এর উপরে আটা দিচ্ছি, দিয়ে আমি হলুদটাকে বসিয়ে দিচ্ছি। আমার ল্যান্ডটা তাহলে হয়ে গেলো। এবারে আমি এখানে একটা গাছ করবো। দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম গাছ যতটা হবে গাছের উপরটা ঠিক ততটা হবে, গাছের কাণ্ডটা আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখো এবারে আমি গাছের কাণ্ডটা এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিই, এই দিয়ে আমি কাণ্ডটা এখানে বসিয়ে দিই। এবার দেখো আমার এই সিনারি মতো মোটামুটি হয়ে যাচ্ছে। দেখো এবার আমি গাছের তলার পোর্শনটা আগে কেটে নিচ্ছি, কীভাবে কাটবো গাছে যেরকম খাঁজ খাঁজ করে কাটে, দেখো খাঁজ খাঁজ করে কেটে এই একটা কাটলাম, কেটে আমি একদিকে লাগিয়ে দিলাম, গাছের মতো লাগবে একটা সাইড। এবার এই দিকে আর একটা কাটবো, তাহলে তোমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখলে আমি কীভাবে আঁকলাম, পরপর কীভাবে তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা তাই ছবিটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে করতে পারবে। এরপরে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে আবার কথা হবে। এরপরে তোমাদের সঙ্গে thank you.
দেখো তাহলে আমাদের ছবিটা পুরো কমপ্লিট হয়ে গেল, ড্রয়িং কালার সমস্ত কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা নিশ্চয়ই এটা দেখে দেখে করতে পারবে। তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে। আবার আমরা পরের ভিডিওতে একটা আমি কোথায় কোথায় ঘাসগুলো লাগাচ্ছি, আমি এখানে একটা লাগাচ্ছি যেহেতু দূরে ছোটো ভালো লাগবে, এই একটা লাগিয়ে দেবো। এবার আমি এখানে একটা লাগাবো। এবার দেখো এই কোনায় আমি একটা লাগিয়ে দিই, এই কোনায় একটা গাছের পাশে লাগিয়ে দেবো। এখন আমার হাতে দুখানা আছে, আমি এখানে এক লাগাবো, আমি এখানে একটা লাগিয়ে দেবো। এটা যদি হয়তো এটা কেটে যাবে, আমি যখন ছবিটাকে ক্রপ করবো তখন একটু কেটে যাবে। এবারে এই ঘাসটাকে আমি আরও ছোটো করে দেবো, ছোটো করার জন্য আমি পিছন থেকে একটু কেটে দিচ্ছি। দেখো এবারে দেখো আকাশে আমি দু একটা পাখি করে দেবো, ছোট্ট ছোট্ট পাখি করতে হবে, খুব সাবধানে করতে হবে, করে আমি লাগিয়ে দেবো। আমি একটা কাটছি দেখো, তারপর আমি আমি ডিরেক্ট কাটছি। তোমরা যদি ডিরেক্ট কাটতে না পারো তোমরা একটু এঁকে নেবে, আমি সবসময় বলছি যদি অসুবিধা হয় তোমরা একটু এঁকে নেবে। দেখো এরমভাবে আমি তিন চারটে পাখি করে দেবো। দেখো এইবার এই পাখিটাকে আমি সূর্যের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আরও দেখতে ভালো লাগবে। আমি তিনটে পাখি করে দিলাম, ঠিক আছে, মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেল। এবারে আর সেরকম কিছু নেই, এখানে জলের ছোটো 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 নীল দিলে খুব ভালো হতো, আমি দেখছি। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবু তোমার দু একটা করে দেখাচ্ছি তোমাকে। দেখো এইবার এই পাখিটাকে আমি সূর্যের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আরও দেখতে ভালো লাগবে। আমি তিনটে পাখি করে দিলাম, ঠিক আছে, মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেল। এবারে আর সেরকম কিছু নেই, এখানে জলের ছোটো 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 নীল দিলে খুব ভালো হতো, আমি দেখছি। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবু তোমার দু একটা করে দেখা দিতে পারো। এবার দেখো আমি নদীর উপরে কিছু কিছু নীলের ওয়েভ করে দিই, ওয়েভগুলো কিন্তু খুব সাবধান, প্রত্যেকটা সোজা লাইনে যায়, একদম সোজাসুজি হবে, তোমাকে যেটা বেঁকে না যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো একটু এদিক ওদিক করে দেবে আর মোটামুটি সোজা রাখার চেষ্টা করবে। এবারের কাজ তো খুব ধরে ধরে করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো, খুব ধরে ধরে করবে। যত সরু সরু কাটা যায় এটা দেখতে ততই ভালো লাগে, কত সরু সরু এবারে কাজ একটু ধরে করলে দেখতে ভালো লাগে। তোমরা বাচ্চারা তোমরা তোমাদের জন্য আমি খুব শর্টকাট এটা করে দিলাম, যাতে তোমরা খুব ইজি জিনিসটা করতে পারো। দেখো মোটামুটি আমার কিন্তু কাজটা শেষ হয়ে গেল। এইবার আমি যেটা করবো সুন্দর করে ফ্রেম করে আমি এটাকে কেটে নেব, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। দেখো ছবিটা তাহলে আমি ফ্ল্যাশ করে কেটে দিলাম, এবার পরিষ্কার দেখতে লাগছে ছবিটা। এইটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সবাইকে পাঠিয়ে দিও। তাহলে আজকে এই পর্যন্ত রইল, সামনের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।